السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ويقول الرسول صلى الله عليه وسلم والمرأة راعية في بيت زوجها وهي مسؤولة عن رعيتها দার আল ওয়াহি আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2019-এর সম্মানিত সভাপতি, আজকের এই মোবারক অনুষ্ঠানের অন্যতম বক্তা ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি আকরামাহুল্লাহ, অন্যান্য ওলামা একরাম, সম্মানিত সুধী এবং সম্মানিতা মাদারানে ইসলাম, এই পৃথিবীতে আমরা মানুষেরা ক্ষণকালের জন্য আগমন করি। কোরআনে কারিমে আমাদের জীবনকে এক ঘন্টার জীবন বলা হয়েছে। ইল্লা সাআতাম মিন নাহার, দিনের একটা ঘন্টা যেন আমরা এই পৃথিবীতে কাটাচ্ছি, সংক্ষিপ্ত সময়, কিন্তু এর সুফল কিংবা কুফল, এর শান্তি কিংবা শাস্তি আমাদেরকে ভোগ করতে হবে এমন এক জীবনে যে জীবনের শুরু আছে কিন্তু কখনো শেষ নেই, অনন্ত সীম কাল। এজন্য এই জীবন ভয়াবহ জীবন, বর্তমান যেই ফিতনা ফাসাদের যুগ, পাপাচারের যুগ, অনাচারের যুগ, যেই বেহায়াপনা বেলেল্লাপনার যুগ, আল্লাহ থেকে দূরে সরে যাবার যুগ, এই যুগে আমরা কে কোন ভুলে পড়ে অনন্তকালের জাহান্নাম জীবনে ডেকে আনছি সেটা আল্লাহ জানে। তবে বিশেষ করে এই জামানার মা জাতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানব জাতির অর্ধেক সংখ্যক হল মা জাতি, কেয়ামতের আগে নারী জাতিদের
মাধ্যমে পৃথিবীতে সবচেয়ে বেশি পাপাচার ইলেকট্রনিক মিডিয়াগুলো, ইন্টারনেট, ফেসবুক, অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ইমোর মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, হাজারো মাধ্যমে নারীদেরকে দিয়েই গোটা পৃথিবীকে এখন পাপের পুঁতিগন্ধময় ভাগাড়ে পরিণত করা হয়েছে। নিসাউন কাসিয়াতুন আরিয়াত মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন সহিহ মুসলিমের হাদিস, যে কিয়ামতের আগে একদল মহিলা আসবে, কাসিয়াতুন আরিয়াত, যারা পোশাক পরা কিন্তু উলঙ্গ, শার্ট প্যান্ট পরা, এমন আপত্তিকর ড্রেস পরা, এটা পরা না পরা এক সমান, পরা না পরা এক সমান, এমন অবস্থার বেহায়াপনা, নির্লজ্জ, পাশবিক, অমানবিক পোশাক গায়ে দিয়ে এক শ্রেণীর মেয়েরা এখন ঘর থেকে বের হয়। এরা ঘোষিত জাহান্নামী। 1400 বছর আগে এদের সম্পর্কে রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা যে এরা জাহান্নামী। তো এমন একটা যুগে আমরা বসবাস করছি। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে, যে প্রাত্যহিক দিনে, দৈনন্দিন জীবনে মা বোনরা, নারীরা যে সকল ভুল করে থাকেন, সেই ভুলগুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, নারী জাতির সবচেয়ে বড় ভুল হল এলমে দীন শিক্ষা না করা, কোরআন শিক্ষা না করা, হাদিস শিক্ষা না করা। আমাদের বাংলাদেশে এই যাবৎকাল পর্যন্ত ছেলেদের জন্য হাজার হাজার মাদ্রাসা, মক্তব, সবকিছু আছে, কিন্তু মেয়েদের জন্য মাদ্রাসা কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে, এর আগে বলতে গেলে ছিলই না। আবার ঘরে থেকেও তারা যে এলমে দীন শিখবে সেই সুযোগও তাদের করে দেওয়া হয়নি। বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার কারণে, পিস টিভি, ইসলামিক টিভি ছিল, অথবা আলিম ওলামাদের বক্তব্য, কোরআন সুন্নার ব্যাখ্যা, বিশ্লেষণ তারা মিডিয়ায় পাচ্ছে, কিছুটা জ্ঞান তারা এখান থেকে আহরণ করছে, কিন্তু এখনো বৃহত্তর নারী জাতি ইসলামী শিক্ষা থেকে বহু দূরে। এটা হলো নারী জাতির সবচেয়ে বড় ভুল। আমরা যেই কোরআনের জাতি, এর প্রথম সুরাই নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, পড়া দিয়ে ইসলাম শুরু হয়েছে। মানুষ যেটা যে জানে না সেটার সে দুশ্মন হয়, সেটা পালন সে করে না। আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করা পুরুষের উপরে যেমন ফরজ, নারী জাতির উপরেও ফরজ। আল্লাহ তাআলা 99টি নাম পুরুষদের যেমন জানতে হবে, নারীদেরও জানতে হবে। 99 নামের মর্ম তাদেরও বুঝতে হবে। তাওহীদ, একত্ববাদ, আল্লাহর একত্ববাদ না বুঝলে শিরক থেকে বাঁচতে পারবে না। শিরকের মহাপাপে লিপ্ত হয়ে চির জাহান্নামী হওয়ার
আশঙ্কা থেকে যাবে। সেজন্য তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা, জ্ঞান, এই যে জ্ঞান আমাদের, জ্ঞানটাই জীবন, মূর্খতা হলো মরণ। ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ, দুনিয়াতে মানুষ পৃথিবীতে হাঁটাচলা করলে কি হবে, এরা মৃত লাশ। শুধু যার ইলম আছে, কোরআন সুন্নার জ্ঞান আছে, সে জীবিত। মরুভূমি যেমন মৃত মাটি, কোন গাছগাছালি জন্মায় না, ফল ফসল উৎপন্ন করে না, কারণ সে মাটিটা মরা। কেন মরা? বৃষ্টি নেই, পানি নেই, পানি হলো মাটির জীবন। পানিবিহীন মাটি যেমন মরুভূমি হয়, মৃতভূমি হয়, সেই মরুভূমিকে আল্লাহ তাআলা মৃত বলেছেন। লিনুহিয়া বিহি বালদাতাম মাইতা, আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি মৃত জমিনকে জীবিত করার জন্য। জমিন যেমন পানির অভাবে মরে যায়, মানুষের মনও জ্ঞানের অভাবে, ইলমের অভাবে, কোরআন ও সুন্নার এই বৃষ্টির অভাবে, জ্ঞানের বৃষ্টির অভাবে মানুষের মন মরে যায়। পৃথিবী মরে, জমিন মরে, মেঘের বৃষ্টির অভাবে মানুষের মন মারা যায়, কোরআন সুন্নার জ্ঞান নামক এই বৃষ্টির অভাবে। মাটির জন্য পানি যেমন আমাদের মনের জন্য জ্ঞান, তেমন ফান্নাসু মাউতা ওয়া আহলুল ইলমি আহইয়াউ, মানুষ মরা, কলিমা সলিমা রহিমা সবই মরা যদি জ্ঞান না থাকে, আর যদি জ্ঞান থাকে তাহলে তারা জিন্দা, তারা জীবিত, তারা এই পৃথিবীতেও জীবিত, অনন্ত অসীম কালেও জীবিত থাকবে, জান্নাতে আনন্দময় জীবন তারা লাভ করবে। এজন্য সূরা আল আনফালের ২৪ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, হে ইমানদাররা, ইমানদার বান্দা বান্দিরা, ইমানদার নারী পুরুষেরা, আল্লাহ আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর ডাক শুনে সাড়া দাও। যখন আল্লাহ তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাক দেন যে বিষয় তোমাদেরকে জীবিত করবে, জীবন দেবে, সেই জীবনটা কি মানুষের? সেই জীবন হলো ওই জীবন যেটা জ্ঞান আসলে পরে মানুষ লাভ করে। দুনিয়ার কাফের বেঈমান যত আছে, নাস্তিক মুশরিক, এরা সব মরা মানুষ, যদিও হাঁটা চলা করে, প্লাস্টিক দিয়ে রোবট বানায়, রোবট হাঁটে, কথা বলে, দৌড়ে, কলকারখানায় কাজ করে রোবট, কিন্তু সেটা প্লাস্টিক, প্রাণহীন, মরা। ঠিক দুনিয়াতে যারা, যাদের অন্তরে কোরআন নাই, যাদের অন্তরে হাদিস নাই, ইলমে দ্বীন নাই, তারাও মরা, যদিও প্লাস্টিকের যন্ত্রের মতো, রোবটের মতো তারাও চলাফেরা করে, ঘর সংসার করে, সবই করে, কিন্তু কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় তারা হলো মরা, মরা মানুষ, মরা লাশ। এগুলি জাহান্নামে ফেলে দেবে, এগুলি আবর্জনা, আবর্জনার জায়গায় ফেলে দেবে। এজন্য ইলম শিক্ষা করা সকল নরনারীর উপরে ফরজ। নারীদের সবচেয়ে বড় ভুল হলো নারীরা জ্ঞানের পথে খুব কম যায়, জ্ঞান বলতে কোরআন আর হাদিসের জ্ঞান, এটাই প্রকৃত জ্ঞান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদের মধ্যে অন্যতম জ্ঞানবতী বিদুষী নারী ছিলেন। বড় বড় সাহাবায়ে কেরাম তার কাছে মাসআলা মাসাইল শেখার জন্য যেতেন।
2210টি হাদিস, 2210টি হাদিস তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। নারীদের মধ্যে এজন্য তার মর্যাদা এত বেশি ছিল যে নবীজির স্ত্রীদের মধ্যে তিনি তাকে সবচেয়ে বেশি মূল্য দিতেন। এবং সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একই ল্যাফে নবীজি ঘুমিয়েছিলেন সে অবস্থায় কোরআনের আয়াত নাজিল হয়েছিল। তার এই মর্যাদা আল্লাহ দিয়েছেন তাকে তার জ্ঞানের কারণে। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে অনেক ঊর্ধ্ব মর্যাদায় আসীন করবেন। তো নারীদের কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা, শুদ্ধভাবে কোরআন শিক্ষা করা সকল নরনারীর উপরে এটি ফরজ। এখনকার নারীরা কোরআন শুনে না, কোরআন শিখে না, অধিকাংশ নারীরাই কোরআন থেকে দূরে। জি বাংলা স্টার জলসা নিয়ে দুপুরের আগে আগে সমস্ত কাজ কাম শেষ করে মোশরেক আল্লাহর দুশমন যারা, এই পৃথিবীতে সবচেয়ে আল্লাহর বড় দুশমন যে মোশরিক শিরিককারীরা, সেই শিরিককারীদের অনুষ্ঠান নিয়ে বসে, যেটা একজন ইমানদার নরনারীর জন্য কঠিনভাবে হারাম। এটা মুসলমানরা করলেও হারাম, এমন অনুষ্ঠান মুসলমানদের দেখাও হারাম, মুসলমানরা সেটা করলেও অন্য মুসলিমদের জন্য সেটা হারাম। আর যদি সেটা অমুসলিমরা আয়োজন করে, মুশরিকরা আয়োজন করে, কিভাবে একজন মুসলিমা নারী হয়ে বা মুসলিম পুরুষ হয়ে সেটা আমরা দেখব, এটা দেখার কোনো সুযোগ আমাদের নেই। অথচ অধিকাংশ মা বোনরা আজকে এই শিরকের অনুষ্ঠান তারা দেখে, যেখানে সুকৌশলে তারা ইসলামী আকিদার বিরোধী কথাবার্তা বলে, দেবদেবীমুখী করে তোলে, আল্লাহ বিমুখ করে তোলে, বেপর্দার দিকে উৎসাহ প্রদান করে। এটা অনেক বড় ভুল। স্টার জলসা জি বাংলার মতো প্রোগ্রাম দেখা, শুধু কিভাবে পরকীয়া করা যায়, এদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো মুসলমান মা বোনদেরকে জাহান্নামী বানানো, পরকীয়ায় লিপ্ত করে, পরপুরুষের সাথে সম্পর্ক করে, কিভাবে পবিত্রতা নষ্ট করা যায়, চরিত্র নষ্ট করা যায়। শুধু এগুলি ছাড়া খুন খারাপি জিনা ব্যভিচার গান বাদ্য বাজনা বেহায়াপনা ঘর ভাঙ্গার তালিম ছাড়া, কারো ক্ষতির তালিম ছাড়া এখানে শেখার মতো কিছুই নেই। এটা বড় ধরনের ভুল মা জাতির, তাদের উচিত কোরআন শিক্ষা করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে কল্যাণকর মানুষ, উত্তম মানুষ, সেরা মানুষ সে যে কোরআন নিজে শেখে, কোরআন আরেকজনকে শেখায়, এর কোনো তুলনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ, সাহাবী মহিলাগণ, তারা সবাই কোরআন শিখতেন। একদিন তারা নবীজিকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গালাবানা আলাইকার রিজাল, আপনার কাছে পুরুষরা আমাদের উপর বিজয়ী হয়ে আছে, তাদের কারণে আমরা আপনার কাছে ঘেঁষতে পারি না, ফাজআল্লানা ইয়াওমান, আপনি আমাদের জন্য আলাদা একটা দিন নির্ধারণ করে দেন, সেই দিন আমরা নারীরাই শুধু আপনার কাছে শিখব, সেদিন কোনো পুরুষ আপনার কাছে আসবে না। ফাজআলা লাহুন্না ইয়াওমান আলা হিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য আলাদা একটা দিন ঠিক করে দিলেন এবং সেই দিনে তাদেরকে তালিম দিলেন, কোরআন শিক্ষা দিলেন, মাসআলা মাসাইল শিক্ষা দিলেন। তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে আজকে কোটি কোটি মেয়েরা পড়তে যায়, কিন্তু
কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ইউনিভার্সিটিতে একটা সূরা ঠিকমতো পড়াবার কোনো আয়োজন নেই, একটু কোরআন শিক্ষা নেই। এসব স্কুলে পড়ে মা জাতি, নারী জাতি দুনিয়ার কিছু জ্ঞান অর্জন করলেও তাদের চরিত্র হারায়, তাদের পবিত্রতা তারা হারায়, দিনের কোনো কিছুই জ্ঞান তারা পায় না। যেই বিদ্যালয়ে কোনো কোরআনের শিক্ষা নাই, যেই বিদ্যালয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নার কোনো শিক্ষা নাই, সেটাকে বিদ্যালয় বলাও একটা ভুল। সেটা অন্তত মুসলমান সমাজের বিদ্যালয় হতে পারে না, কারণ মুসলমান সমাজের বিদ্যালয়ের প্রধান পাঠ্য বিষয় হবে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ। অতএব যেসব মেয়েরা স্কুলে পড়ে তাদের উচিত প্রাইভেট শিক্ষিকা অথবা শিক্ষকের মাধ্যমে অথবা ফ্রাইডে স্কুল করে, ফ্রাইডে মাদ্রাসা, শুক্রবারের মাদ্রাসা করে তারা যাতে সেদিন সারাদিন তারা কোরআন শিখে, ইসলামের মাসালা মাসাইল শিখে। অথবা এখানে যে দারুলহী আইডিয়াল মাদ্রাসা আছে, এখানেও তারা আসতে পারে, দাবি তুলে তারা আসতে পারে, শিক্ষা নিতে পারে। নিজের উপরেই শিক্ষা, শিক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। তোলা বলে আলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলিম মুসলিমা নর নারী তার নিজ দায়িত্বেই কোরআন হাদিস শিক্ষা করা তার উপরে ফরজ, আরেকজন তাকে শিখিয়ে দেবে এই অপেক্ষা করার সময় নাই, এই অপেক্ষা করার সুযোগ নাই, কারণ সে মারা যাবে, কবরে তাকে যেই প্রশ্নগুলি করা হবে সেখানে কোনো উস্তাদ যাবে না, কোনো শিক্ষক শিক্ষিকা যাবে না, মা যাবে না, বাবাও যাবে না, স্বামী যাবে না, কেউই যাবে না, সে একাই। সে কি জ্ঞান অর্জন করে গেছে পৃথিবীতে সেই জ্ঞানের আলোকে তাকে জবাবদিহি করতে হবে। অতএব নারীদের সবচেয়ে বড় ভুল হলো এই জ্ঞান থেকে দূরে থাকা, যেই কোনো উপায়ে ইসলামিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান নর হোক নারী হোক তার নিজের উপরে ব্যক্তিগতভাবে ফরজ। আরেকজনের কথা বলে সে পার পাবে না যে আমার বাবা আমাকে শিখায় নাই, আমার ভাই আমাকে শিখায় নাই, আমার স্বামী আমাকে শিখায় নাই, আমার হুজুররা কেউ আমাকে শিখায় নাই, এইসব কথা বলে পার পাওয়া যাবে না। ফেরেশতারা লোহার হাতুড়ি কবরে এনে বলবে লা দারাইতা ওয়া লা তালাইত, তুমি কোরআন বুঝো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, এই কথা বলে লোহার হাতুড়ি দিয়ে এমন আঘাত করা হবে বাইনা উজুনাই হে তার দুই কানের মাঝখানে ওই হাতুড়ি দিয়ে কোন পাহাড়কে যদি আঘাত করা হয় পাহাড় মাটি হয়ে যাবে, এমন মার মারা হবে। নর হোক নারী হোক যে নিজের উদ্যোগে নিজের চেষ্টায় নিজে নিজে কোরআন শিক্ষা করেনি, কেন করলা না? কোরআন কি ছিল না? বাড়ি বাড়ি কোরআন আছে, কোরআনের বাংলা অনুবাদ আছে, প্রত্যেকটা মোবাইলে এখন সারা পৃথিবীর শত শত কারীদের কেরাত রেকর্ড করা আছে, নাম লিখে সার্চ করলেই কেরাত চলে আসে, নাম লিখে সার্চ করলেই বাংলা অর্থ সহ তাফসীর চলে আসে। এখন আর এখন প্রত্যেকের ঘরেই একটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকের পকেটেই বিশ্ববিদ্যালয়, একটা আইপ্যাড, একটা আইফোন, একটা অ্যান্ড্রয়েড সেট, একটা মোবাইল সেট থাকলেই সব কিছু তার হাতের মুঠে। অতএব এটা বড় ধরনের ভুল, জ্ঞান থেকে, ইসলামী জ্ঞান থেকে দূরে থাকা। অতএব মা বোনরা সবাই উদ্যোগ নেন যে কোরআন আমাদেরকে শিখতেই হবে, কোরআন না শিখে কবরে যাব না, সারা পৃথিবীর সমস্ত বই পড়লেও কবরে গিয়ে নাজাত পাবেন না। আইনস্টাইনের বই, নিউটনের বই, গ্যালিলিওর বই, দুনিয়ার সব বিজ্ঞানীদের বই পুস্তক পড়ে মুখস্থ করলেও মুক্তি পাওয়া যাবে না, মুক্তি পাওয়া যাবে শুধু কোরআনের দ্বারা। কবরে চতুর্থ প্রশ্ন হবে মা এল মোকা,
তোমার জ্ঞানের উৎস কি, কি বই পড়ে তুমি কবরে এসেছ, কোন কিতাব পড়েছ, সিলেবাস বুক কি তোমার। তখন যারা কোরআনের ছাত্র ছিল, ছাত্রী ছিল, কোরআনের ছাত্র ছাত্রীরাই কেবল উত্তর দেবে, কোরআতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, স্টাডি করেছি, কোরআন পড়েছি। ফাআমানতু বিহি, কোরআন পড়ে আমি নিজে নিজে কোরআন পড়েছি, কোরআনকে আমি ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগেই আমি বিশ্বাস করেছি। অসদ্যক্ত কোরআনে আল্লাহ যা যা বলেছেন সব সত্য বলে বিশ্বাস করেছি। তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, সাদাকা আবদি, আমার বান্দা বা আমার বান্দি সত্য বলেছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের ফরশ বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, ওর জন্য জান্নাতের লেবাস পরিয়ে দাও, জান্নাতের দিকে দরজা করে দাও, সে জান্নাতে চলে যাবে। আর যারা কোরআন সুন্নার জ্ঞান না নিয়ে কবরে যাবে, মাওলানার মেয়ে, হুজুরের মেয়ে, পিসাবের মেয়ে, তারপরে অমুক তমুক মেয়ে, এমএ পাস মেয়ে, ডক্টরের ডিগ্রিধারী মেয়ে, বাংলাদেশের কোন সচিব মহিলা অথবা মন্ত্রী অথবা এমপি অথবা কত কিছু পরিচয়, কোনো কাজে আসবে না। এজন্য মহিলাদের সবচেয়ে বড় ভুল, ইসলামিক জ্ঞান না শেখা। বর্তমানে জ্ঞানের নামে যে অজ্ঞান শিক্ষা দেওয়া হচ্ছে, আবু জাহাল, উম্মে জাহাল, যেই পুরুষ ইসলাম জানে না সে হলো আবু জাহাল, যেই মহিলা ইসলাম জানে না সে হলো উম্মে জাহাল, মূর্খতার মা। বর্তমানে বহু বিদ্যালয়, লাখ লাখ বিদ্যালয় আছে, আসলে মূর্খালয়, কারণ কোরআন সুন্নার জ্ঞান না দিলে সে মূর্খ। আবু জাহালের দুনিয়ার জ্ঞানের অভাব ছিল না, আবু জাহাল দুনিয়াদারি সবচেয়ে ভালো বুঝতো আরব দেশে, নবীজির আমলে তার নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের জনক, এত বড় পণ্ডিত, সাহিত্যিক, ভাষাবিদ, রাজনীতিবিদ, আরবের পরিচালনাকারী, ক্ষমতাধর ব্যক্তি, সাইয়েদ হাজাল ওয়াদি, আরব উপত্যকার সে ছিল অবিসংবাদিত নেতা, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের বিপুল সেই যুগ অনুসারে তার কাছে সংগ্রহ ছিল, কিন্তু যেহেতু কোরআন সুন্নাহ জানে নাই তার নাম হয়েছে আবু জাহাল। এখন সলিমা বেগম, কলিমা বেগম, রহিমা বেগম যদি কোরআন না শেখেন, হাদিস না শেখেন, আপনাদের উপাধি হবে উম্মে জাহাল, উম্মে জাহাল, মূর্খতার জননী। আর মূর্খতার জননী হলে জাহান্নামে যেতে হবে কোনো সন্দেহ নাই, কারণ যা আমল করবেন ভুল করবেন। মহিলারা সবচেয়ে বেশি শিরকে লিপ্ত হয়, সবচেয়ে বেশি শিরকে লিপ্ত হয়। সন্তান জন্ম নিলে ঘরে ঢুকতে আগুনের সেকা না দিয়ে কাউকে ঢুকতে দেয় না, আগুন জ্বালায়, চেরাগ জ্বালায়, জ্বালিয়ে বলে যে এইটা এটা দিয়ে সেকা দাও, তারপরে যাও, এটা অগ্নি পূজা। মুসলমান ধর্মে হলো ঘরে ঢুকলে বিসমিল্লাহ যখন বলে শয়তান তখন সেখান থেকে বেরিয়ে চলে যায়, বিসমিল্লাহ, এটার মতো পাওয়ারফুল আগুন, এটা এটা জাহান্নামের আগুনের চেয়েও বিসমিল্লার আগুন, বিসমিল্লার পাওয়া, বিসমিল্লার ক্ষমতা অনন্ত অসীম গুণে বেশি। এই বিসমিল্লাহ বলার সাথে সাথে ইবলিস, শয়তান, জিন ওইখান থেকে না পালিয়ে আর থাকতেই পারে না। কিন্তু আমাদের মহিলাদের মধ্যে এই ভুলটা আছে, আগুন জ্বালিয়ে তারা জিন শয়তান থেকে বাঁচার চেষ্টা করে, মারাত্মক ভুল। এজন্য আমাদের মা জাতিকে জ্ঞান শিখতে হবে। জ্ঞান না শিখলে আমরা একটা ওয়াজ মাহফিলে কয়টা বিষয় আলোচনা করব। মহিলাদের আরেকটা
বড় ভুল, পারিবারিক ভুল, তারা কসমেটিক্স ব্যবহার করে রাস্তাঘাটে বের হয়। তিরমিজিতে স্পষ্ট হাদিস রয়েছে, যে কোনো মহিলা সে যদি সুবাস ব্যবহার করে লাক্স সাবান গায়ে দিয়ে তারপর রাস্তায় বের হলো, লাক্স সাবান দিয়ে গোসল করে রাস্তায় বের হলে এর সুবাস অনেকক্ষণ পর্যন্ত শরীর থেকে বের হতে থাকে, অথবা যে কোনো পারফিউম ইউজ করে অথবা সুবাস ক্যাস্টল ব্যবহার করে, সুবাসিত যেই কোনো যেগুলো কসমেটিক্স আছে অথবা পারফিউম আছে, এগুলো বর্তমান কোম্পানিগুলি মূর্খ, জাহেল, সাবান কোম্পানি জাহেল, কসমেটিক্স কোম্পানিগুলিও জাহেল, মূর্খ, আবু জাহেল, যেগুলি মহিলাদের জন্য এইসব জিনিস বানায় তারাও মূর্খ, সব জিনিসের সুবাস মেখে রেখেছে। অথচ এগুলো ব্যবহার করে যখন একজন মুসলিমা নারী বের হয়, নবীজি বলছেন আইয়ুমাম রাহাতিন ইস্তাআতরাত, সুবাসিত যেই কোনো জিনিস, এটা যে শুধু পারফিউম সেটা না, আতর সেটা না, এটা যেই কোনো স্নো পাউডার, যেই কোনো সুবাসিত ক্যাস্টল, যাই হোক যেটা সুবাস ছড়ায়, এটা ব্যবহার করে যদি কোনো মহিলা ঘর থেকে বের হয়, স্বামীর ঘর থেকে বের হয়, ফামাররাত আলা কওমিন, পুরুষদের ভিতর দিয়ে সে গেল, ফায়াজিদু রিহাহা, পুরুষরা তার সেই সুগ্রাণ পেল, ফাহিয়া জানিয়াতুন, এই মহিলা একজন ব্যভিচারিণী, জিনাকারিণী নারী, আস্তাগফিরুল্লাহ। তো এইটা কত বড় মহাপাপ, এখনকার মা জাতির মধ্যে 100 জনের মধ্যে 99 জন এই মাসালাটির ব্যাপারে হয় জানেন না, না হয় জানেন কিন্তু মানেন না। এটা কিন্তু আক্ষরিক অর্থেই একজন পুরুষের সাথে ব্যভিচার করলে যে মহাপাপ, এইভাবে সুবাসিত অবস্থায় বের হলে একই মহাপাপ সে করলো, ভয়াবহ মহাপাপ করলো। দরবারে নবুয়ত থেকে তার ব্যাপারে ওয়ার্নিং আসলো, সে একজন জানিয়া আসমানে আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে তার নাম পড়ে গেল, সে একজন জিনাকারিনী, অসচ্ছরিত্রা নারী। অতএব কিছুতেই এই জাতীয় সুবাসিত কোনো কিছু ব্যবহার করে নারীরা, যতক্ষণ সেটা সুবাস থাকবে ঘরে থাকবেন, বের হওয়া যাবে না যদি আপনি ইমানদার হন। যদি আপনি ইমানদার হন তাহলে আপনার জন্য এই ওয়াজ, কারণ বেঈমান মহিলার জন্য এই ওয়াজের কোনো লাভ নাই। সে তো সিঙ্গাপুর চলে গেছে স্বামী ছাড়া, সে তো হংকং গিয়ে চাকরি করে, তাহলে আমি আতরের ওয়াজ করলে লাভ কি? হ্যাঁ, তাহলে আতরের ওয়াজ করে লাভ কি? যে ব্যক্তি মানুষের খুন জড়ায়, হযরত হোসাইনকে মেরে ফেলেছে কারবালায়, মেরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করে মোশার রক্ত পাক না নাপাক, আব্দুল্লাহ ইবনে ওমর বললেন তোরা নবীজির নাতি হোসাইনকে মেরে আসলি, কতল করলি, ওনার রক্তের মশলা জিজ্ঞাসা করলি না, মোশার রক্তের মশলা জিজ্ঞাসা করিস? তো যারা কাসিয়া তারিয়া জাহান্নামের পথে অলরেডি চলে গেছে, শার্ট প্যান্ট গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ জাহান্নামী স্মার্ট মহিলা, জাহান্নামী স্মার্ট, জাহান্নামী ভদ্র মহিলা, ওরে আমি আতরের ওয়াজ করে লাভ কি? আতরের ওয়াজ তো করতেছি, সুবাসের ওয়াজ করতেছি ওই মা বোনকে যারা ইমানদার, যাদের জান্নাতে যাওয়ার আশা আছে। তোমার জন্য ওটা শোভনীয় নয়, ওহে নারী, তুমি যদি আল্লাহর প্রতি ইমানদার হও, রাসূলের প্রতি ইমানদার হও, জান্নাতে যাওয়ার আশা যদি রাখো, তোমাকে বলছি সেটা, কিছুতেই ওইভাবে ঘর থেকে বের হবে না। নারী জাতির আরেকটা বড় ভুল হল আকর্ষণীয় বোরকা, আকর্ষণীয় হিজাব পরে বের হওয়া।
তখরুজুল মারআতু ফি আতমারিহা, মহিলা বের হবে তার পুরনো আকর্ষণহীন পোশাক হিজাব এগুলো গায়ে দিয়ে। হাজি আবেদের টাকার ব্যাগের মতো, মঞ্জুরে লাহি সাহেবের বাবা হাজি আবেদ আলী সাহেবকে দেখতাম, ফুরান ফুরান ব্যাগ লইয়া হাঁটতো সবসময়, চার পাঁচ বছর আগের পুরানা ব্যাগ, সর বাকলা কিচ্ছু নেই, এরকম ব্যাগ নিয়ে উনি হাঁটে। কিন্তু ওই ব্যাগের ভিতরে 6 লাখ 10 লাখ 15 লাখ টাকা, ব্যাগ দেখে কেউই মনে করবো না যে এই ব্যাগের মধ্যে 1 টাকাও আছে, বুঝেন না? এ হাজি আবেদ আলী সাহেবের ব্যাগ জামিয়া কাসিমিয়ায় থাকতে সবসময় দেখতাম, পুরান ব্যাগ একটা লই, এটা ওনার কৌশল। আল্লাহ নারীদেরকে ওই কৌশল শিখেছে। ওরে নারী, 1981 সালে নারীদের বডির মূল্য, মেডিকেল মূল্য ডাক্তাররা হিসাব করেছে 11 কোটি টাকা, একজন পুরুষের মেডিকেল দাম 6 কোটি টাকা, একজন মহিলার মেডিকেল মূল্য 11 কোটি টাকা, এটা 1981 সালের মূল্যায়ন। আর 2018 সালে সে 11 কোটি টাকা, এখানে ইমাম হোসেন ভাই আছেন, ওই আমলের 11 কোটি আমলের 100 কোটির কাছে তো হবে, তো এখন তো একজন মহিলার মূল্য 100 কোটি টাকা। এই 100 কোটি টাকার একটা সম্পদ যদি আরো আকর্ষণীয় ড্রেস পোশাক পরে কেউ রাস্তায় বের করে, তাহলে তো এটার পিছনে ডাকাত লাগবেই, লাগবে কিনা? এই জন্য তখরুজুল মারআতু ফি আতমারিহা, পুরানো বোরকা গায়ে দিয়ে বের হবে না। আমার এই ওয়াজটা আমাদের অনেক ইমানদার বন্ধুদের কাছে এখন ভালো লাগতেছে না, আমি বুঝতেছি যে হুজুর ইসলাম কি এত নিরস, একবারে বোরকাটাও ফুরান গায়ে দিতে হবে। আমার এই ওয়াজটা ওইসব একান্ত মা বোনদের জন্য যারা সিরিয়াস ইমানদার, একেবারে রাবেয়া বসরি টাইপের, আয়েশা টাইপের, ওই শ্রেণীর জন্য এই ওয়াজটা করছি। আর যারা নর্মাল ইমানদার মা বোনরা আছে, আপনাদের জন্য এই ওয়াজ না, কারণ আমি জানতেছি যে আপনারা খুব আকর্ষণীয় বোরকা গায়ে দেন, নতুন ফ্যাশনেবল বোরকা, রকমারি বোরকা এগুলি গায়ে দেন। আমার এখনকার এই ওয়াজটা শুনে আপনারা কিন্তু বোরকা ছেড়ে দেবেন না, ফ্যাশনেবল বোরকা হইলেও গায়ে দেন, তবুও ভালো উলঙ্গ মহিলার চেয়ে। কিন্তু বোরকারও তো ক্লাস আছে, 1 নম্বর বোরকা, 2 নম্বর বোরকা, 3 নম্বর বোরকা, একেবারে ফার্স্ট ক্লাস জান্নাতি বোরকা হইল সেগুলি যেগুলি পুরানো, একবারে এক চোখ খোলা, সারা শরীর ঢাকা, ঢোলা ডালা, দেখলে মনে হবে যেন একটা চালের বস্তা, কোনো আকর্ষণ নেই। হয়তো বোরকা যিনি গায়ে দিয়েছেন তিনি বিশ্ব সুন্দরী হতে পারেন, হন সেটাই হওয়া উচিত। আর এমনি তো যারা দিনদার মহিলা তারাই বিশ্ব সুন্দরী। ফসফর বেজাতির দিনে তারে বাতি আমিনক, একটা আফ্রিকান নিগ্রো কালো কুচরি ঠোঁট কাটা, চুল নাই, দাঁত নাই, এরকম কুৎসিত একটা মেয়েও যদি ধর্মপ্রাণ হয়, ধার্মিকা হয়, সে বিশ্ব সুন্দরীর চেয়ে আরো বড় সুন্দরী। আল্লাহ নবী তার কথাই বলছেন, বলে আমাতুন সাউদাও খরমাউ জাতু দীনিন আফদাল, একটা যদি মহিলা কীতদাসীও হয়, কালি কুচরি কুৎসিত হয়, খরমা ঠোঁট কাটা দেখতে কেমন লাগে, হ্যাঁ নবীজি বলেন এইটাও গুণের বিচারে সর্বশ্রেষ্ঠ একজন মহিলা। আল্লাহু আকবার। আর যেটা চরিত্র নাই, ঈমান নাই, দ্বীন নাই, এটা বিশ্ব সুন্দরী হলেই কি, এটার মতো কুৎসিত, কদর্য, বিশ্রী, নোংরা, অশান্তির জাহান্নাম পৃথিবীতে আর নাই। এই মহিলা নিয়ে ঘর করা মানে জাহান্নামে থাকা একই কথা। তাহলে যেই সব মহিলারা, বয়োজ্যেষ্ঠ মহিলা, বেশি দিনদার, বেশি বেশি দিনদার, অনেক আল্লাহকে ভয় পান, খুব পর্দা করতে চান, পর্দা যখন করছি তো করছি, মানুষ আমার খারাপ বলুক, বস্তা বলুক, আল্লাহর জন্য যদি আমি বস্তা গালিটাও শুনি, ইনশাল্লাহ আমার অ্যাকাউন্টে সওয়াব আসবে, গালিটা আল্লাহর জন্য শুনছি,
তখরুজুল মারাতু ফি আতমারিহা, মহিলা বের হবে আতমার, তিরমিজির হাদিস এটা, আতমারিহা, আতমার মানে তেমরনের বহুবচন, তেমের মানে হলো ওই বোরকা, ওই পোশাক, ওই হিজাব ব্যবহার করতে 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 সরবাকলা নাই, পুরান বোরকা তালি লাগি গেছে, এই বোরকার দিকে অন্তত কেউ তাকাইয়া দেখবে না। এই রকম বোরকা গায়ে দিয়া যাহারা বের হয় তারা এক নম্বর পর্দানশীল মহিলা, এক নম্বর জান্নাতি মহিলা ইনশাআল্লাহ, গোল্ডেন এ প্লাস। যে বোরকাগুলি কোনো আকর্ষণ নাই এগুলি গোল্ডেন এ প্লাস বোরকা, আর যেগুলি নতুন আকর্ষণ আছে কিন্তু অতটা না, কমর বেল নাই, তারপরে ফুল নাই, পাথর লাগানো নাই, তারপরে ডোলা ডালা আছে, বোরকাটা আকর্ষণীয় কিন্তু নারীটাকে পুরা ঢাকছে, তার দেহের কাঠামো ঢাকছে, এইটা হলো সেকেন্ড ক্লাস পর্দা। আশা করা যায় সেও ভালো, অত ভালো না আর কি, অত ভালো না, অত ভালো না কিন্তু ভালো, এইটা এ প্লাস পাই নাই, এ পাইছে। আচ্ছা, আর থার্ড ক্লাস বোরকা হলো একেবারে যেগুলি ফ্যাশনেবল, একেবারে আপনার কি বলে এগুলিকে, থ্রি পিস ফোর পিসের চেয়েও আরো বেশি আকর্ষণীয়, তো এগুলি এগুলি বোরকা, তবুও ভালো। ওই যে উলঙ্গ এক পার্টি আছে যে মহিলার মধ্যে শার্ট প্যান্ট ওয়ালি, ওগুলির চেয়ে কোটিগুণ ভালো, কিন্তু বোরকার জগতে, দিনদারির জগতে এটা তিন নম্বর, সব কম পাবেন। যাই হোক মা বোনরা, যে যত বেশি আকর্ষণহীন বোরকা গায়ে লাগাবেন তিনি আল্লাহর কাছে তত বেশি আকর্ষণওয়ালি ইমানদার বান্দি, আল্লাহর তত বেশি প্রিয়া হবেন তিনি, তত বেশি আল্লাহ তাকে পুরস্কার দেবেন, আল্লাহ তাকে পছন্দ করবেন, আল্লাহ তার উপর রাজি খুশি থাকবেন, এটা বুঝে নেবেন। নারীদের আরেকটা বড় ভুল এই যুগে, যখনই ওরে জিজ্ঞাসা করা হয় তোর মা কই, সন্তানরা বলে উনি বাজারে গেছে, তোর মা কই স্কুলে গেছে, তোর মা কই বান্ধবীর বাসায় গেছে, মানে উনি ঘরে নাই, শুধু রাতের ঘুমের টাইম ছাড়া ওনাকে ঘরে পাওয়াই যায় না। যখনই জিজ্ঞাসা করা হয় মা ঘরে নেই, এটা মারাত্মক ধরনের একটা ভুল এই যুগের নারীদের জন্য। কেন, তোমার স্টেশন হবে ঘর, মা কোথায়? ঘরে। মা কোথায়? বাচ্চা যেটারে সকালে জিজ্ঞাসা করলেও ঘরে, দুপুরে জিজ্ঞাসা করলেও ঘরে, বিকেলে জিজ্ঞাসা করলেও ঘরে, রেয়ার মাঝে মধ্যে প্রশ্ন করলে তোর মা কোথায়, কোথায় জানি গেছে, বাস এটা হলো মাঝে মধ্যে এমনটা হবে। কারণ আল্লাহ তাআলা সূরা আযাবে 33 নম্বর আয়াতে মা জাতির জন্য স্থান নির্ণয় করে দিয়েছেন, ও কর্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও কর্না, কর্না মানে হলো ওকার নিয়া, সম্মান নিয়া, সম্ভ্রম নিয়া তোমরা অবস্থান কর, ফি বুয়ুতিকুন্না তোমাদের ঘরের মধ্যে, বুয়ুতিকুন্না কোরআনে কারিমে সর্বত্রই নারীদের ঘর বলা হয়, বুয়ুতিহিন্না, বুয়ুতিকুন্না, তো অধিকাংশ ঘরের প্রসঙ্গ আসলেই নারীদের ঘর আল্লাহ বলেন, কারণ পুরুষদের জন্য ঘর বানাবার তেমন দরকার নেই। একজন পুরুষ এটা ট্রেনের স্টেশনে শুয়ে থাকলে কি, রেল লাইনে শুয়ে থাকতে পারে, রাস্তার কিনারে ঘুমাইতে পারে, লোহার রড বাইরে ফেলে রাখে মানুষ, কিন্তু স্বর্ণ রূপা ডায়মন্ড এগুলি কেউ রাস্তা ফেলে রাখতে পারে না, রাস্তা ফেলে রাখলে এগুলি ডাকাতি হয়ে যাবে। তো ঘর দুনিয়াতে বানানো হয়েছে পুরুষের জন্য না, ঘর বানানো হয়েছে মূলত নারীর জন্য।
পুরুষের জন্য যদি ঘরের প্রয়োজন 50%, তাহলে নারীর জন্য সেটা 100%। ঘরের সবচেয়ে বেশি দরকার একজন মায়ের জন্য, কারণ তার সম্ভ্রম রক্ষা, তার ইজ্জত রক্ষা, তার সেফটি, তার পবিত্রতা, এ সব কিছুর জন্য ঘরের কোনো বিকল্প নাই। এজন্য অকর্ণভি বয়তিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আমার মায়ের কথা আমি বলি, আমার মা 10 জন ছেলে মেয়ে পুষেছেন, আমরা 10 ভাই বোন। আমার মা বলতেন, একটা ছেলে মানুষ করা, একটা মেয়ে মানুষ করা 30টা পুকুর খনন করার সমান পরিশ্রম। ওনার অভিজ্ঞতা থেকে উনি বলতেন, 6-7 বছর এক ইসলামী আদব কায়দার শিক্ষা আছে, আকিদা বিশ্বাসের শিক্ষা আছে, হাদিসের শিক্ষা আছে, এই জন্য নিয়ে আসছি। দাবি একটাই, একটু ওরা মানুষ হোক। খুব ভালো লাগছে শুনে যে বর্তমান দুনিয়াতে মানুষ এতটাই অসহায় হয়ে গেছে, মা বাবারা যে সন্তান যে কি হচ্ছে বিদ্যালয়ে পড়ে, মা বাবা কেউ শান্তির মধ্যে নেই। তো সেজন্য নারী জাতির এটা অনেক বড় ভুল যে ঘরে সময় না দেয়া। নারীকে যদি প্রশ্ন করা হয় আপনি কি করেন, সে গর্বভরে বলে যে আমি একটা জব করি। ছি, এটা তার জন্য শরমের কথা। তুই রাজরানী, তুই গৃহ পরিচারিকা হইতে গেলি কেন কার অফিসে? যারা জব করে ওরা কাজের মেয়ে। খুব খারাপ লাগতেছে হয়তো শুনি, যারা মহিলা হয়ে চাকরি বাকরি করে এরা কাজের মেয়ে, আর যারা চাকরি করে না এরা রাজরানী, এরা রাজরানী। আল্লাহ তাআলা এদেরকে উপাধি দিয়েছেন রাইয়া। রাইয়া মানে অফিসার। রাইয়াতুন ফি বাইতে যাও যে হ্যাঁ, স্বামীর ঘর, সে অর্ধেক মালিকানা তার এখানে, তার পাওয়ার এখানে, তার সম্মান মর্যাদা এখানে। অথচ বর্তমান সমাজে যদি জিজ্ঞাসা করা হয় আপনি এমএ পাস করেছেন, হ্যাঁ এমএ পাস করেছি, কি করেন? আমি গৃহিণী। গৃহিণী কইতে নারীটা খুব ছোট হয়ে যায়। আরে গৃহিণী বলা আমার জন্য প্যাস্টিজের হ্যাম্পার। আরে বেটি, এইটাই তো সবচেয়ে বড় ইজ্জতের কথা যে আমি গৃহিণী, আমি একটা ঘরের ঘরের আমি আর্কিটেক্ট, আমি একটা ঘরের রাজরানী, ঘরের সম্রাজ্ঞী আমি। আমার ঘর আমার জান্নাতুল ফেরদাউস। অল মারাতু রায়াতুন ফি বাইতে যাও যা, যেগুলি অফিসে আদালতে এগুলি যায় এরা হলো কাজের মেয়ে। দেখেন, আবার আমার বিরুদ্ধে সমালোচনা করেন না, এগুলি কোরআন হাদিসের যে ভাবটা আমরা সারা জীবন পড়াশোনা করে বুঝেছি, সেই বুঝ থেকে বলতেছি। এজন্যই অকর্ণ ফি বয়তিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে অবস্থান করো, প্রথম যুগের জাহিলিয়াতের মতো বাইরে বেরিও না, বাইরে বেরিও না। মহিলা বাইরে গেলে মহিলার নৈতিকতা, তার পবিত্রতা, তার মর্যাদা, তার সম্মান সব কিছুই ভুলুণ্ঠিত হয়। যত কম বাইরে যাবে ততই সে ভালো থাকবে। যদিও আজকে আপনাদেরকে উল্টা বোঝায় যে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে এখন রাস্তা বানাইতে হবে, রাস্তার বালু টানা লেবার আপনি ছিলেন, মহিলা ছিল আমাদের ঘরের রাজরানী, সেই মহিলারে বানাইছে রাস্তার লেবার, লেবার পার্টির সদস্য, বুঝেন না? ইট টানে, ইট ভাঙে বসে বসে। আহা রে মুসলমান, এগুলি বড় বড় ভুল। তো আসলে রাত্রেও আবার বক্তব্য আছে, এখন ভুলের ওয়াজ আর কত করব। সময় আমাকে আবদার করা হয়েছে 12টা পর্যন্ত, 12:05 হয়ে গেছে। আপনাদের কিছু প্রশ্ন আছে, সামনে জোহর। তো নারী জাতির ভুলগুলো কি কি, আসলে এগুলো এই ছোট্ট পরিসরে বলে শেষ করা যাবে না। তো সবচেয়ে বড় ভুল যেটা, সেটা ইসলামী শিক্ষা না দেয়া। একটা মেয়েকে স্কুলে কলেজে পাঠিয়ে মা বাবা যদি খুব খুশি থাকেন যে যাক মেয়েটাকে শিক্ষিতা বানাইতেছি, আসলে না, আপনার খুশির কিছুই নেই। আপনার মেয়ে এক রাকাত
আল্লাহকে এক রাকাত সালাত কেমনে দেবে, আল্লাহকে কেমনে একটা রুকু দেবে, কেমনে সেজদা দেবে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ডক্টরেট ডিগ্রি নিলেও তার ওই বিদ্যাটুকু হবে না, মুক্তবের বিদ্যাটুকুও তার নাই। যে বিদ্যা শিখবে সে নষ্টামি ভষ্টামির বিদ্যা শিখবে। তো অতএব হ্যাঁ, ওই বিদ্যা কাজে লাগবে যদি তার পাশাপাশি আপনি কোরআন হাদিস শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। অঙ্ক বিদ্যা একটা জিরো, ভূগোল বিদ্যা জিরো, ইতিহাস বিদ্যাও জিরো, বৈজ্ঞানিক বিদ্যা বিজ্ঞান বিদ্যা এটাও জিরো। হ্যাঁ, যত বিদ্যা শিখেন সবই জিরো, কিন্তু জিরোগুলো মূল্য পায় যদি সাথে এক থাকে, সংখ্যা থাকে। তো সে এক হলো কোরআন, কোরআনিক বিদ্যা দেন, কোরআন শিখিয়ে দেন, এবার ভূগোল শিখলো, এর মূল্য হবে। কোরআন শিক্ষা দিলে এরপরে ভূগোল শিখান, ইতিহাস শিখান, বিজ্ঞান শিখান, যাই শিখান, সবগুলোর মূল্য হবে একের পরে। যেমন শূন্য দিলে দশ, আরেকটা দিলে একশো, আরেকটা দিলে এক হাজার, কিন্তু এক ছাড়া শূন্য, কোটি কোটি দিলেও শূন্যই। তো কোরআন শিক্ষা, দিন শিক্ষা ছাড়া নারী হোক আর পুরুষ হোক যত শিক্ষাই নেন, এগুলো আবু জাহেল মার্কা শিক্ষা, এগুলো দিয়ে মানুষের কোনো কল্যাণ আসে না, প্রকৃত কল্যাণ তার ইহোক পরকালে সে পাবে না। হ্যাঁ, কোরআন শিক্ষার পাশাপাশি যদি অন্য শিক্ষা থাকে তাহলে সে বাপের বেটি, বীরাঙ্গনা দুনিয়াতেও আখেরাতেও। তো যাই হোক, আমি অল্প কয়টা ভুলের কথা বলেছি, আপনাদের এখন অনেকগুলি প্রশ্ন যেহেতু জমে গেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেব। বাকি ভুলের জিনিসগুলি ইনশাল্লাহ এই টপিকের উপরে আমরা ইউটিউবে অনলাইনে বক্তব্য দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা পাবেন ইনশাল্লাহ। একটি প্রশ্ন আপনারা করেছেন, সালাতে নারীর পোশাক কিরূপ হবে? হ্যাঁ, অনেক নারীরা এখানে অনেক ভুল করেন, যেন তেন একটা পোশাক পরে, পায়ের পাতা খোলা, শরীরের হয়তো হাত খোলা, এরকম অঙ্গ প্রত্যঙ্গ খোলা রেখে সালাতে দাঁড়িয়ে যান না। আল মারাতু আওরাতুন কুল্লুহা, একজন মহিলা পুরোটাই ঢেকে রাখার বস্তু, মাথার তালু থেকে পায়ের তালু ঢেলে পর্যন্ত ঢেকে রাখতে হবে। তুগত্তি জুহুরা আকদামিহিন্না, পায়ের পাতাও ঢেকে দেয়, এইরকম লম্বা কামিজ পরে সালাতে দাঁড়াবে, ঢোলাডালা পোশাক, মাথাও ঢাকতে হবে, সারা শরীর ঢাকতে হবে, সেই ধরনের পোশাক পরে তারপরে সালাতে দাঁড়াবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নারীদের মুখ হাত সতরের অন্তর্ভুক্ত কি? যারা কীতদাসী নারী, আরেকজনের কেনা কীতদাসী, এটা আমাদের যুগে নাই এখন, কীতদাসী নারীদের মুখ হাত এগুলি পর্দার অন্তর্ভুক্ত না। কিন্তু স্বাধীনা নারী যারা, সম্ভ্রান্ত নারী, আপনারা সবাই স্বাধীনা নারী, কারো কীতদাসী না, স্বাধীনা নারীদের মুখ হাত এগুলি পর্দার অন্তর্ভুক্ত। হাতের কবজির পরের অংশটাও যারা স্বাধীনা নারী, সেটা নিয়ে যদিও দুইটা মত আছে, মুখ নিয়ে দুইটা মত আছে যে মুখ হাত খোলা রাখা বৈধ, কিন্তু আসলে যারা এই কথা বলেছেন তারা এই হাদিসগুলির প্রকৃত মর্ম বুঝেন নাই। এই হাদিসগুলি ছিল নবীজির আমলের কীতদাসী মহিলাদের জন্য, তারা হাটে যায়, বাজারে যায়, তারা পুরুষের মতো কাজ করতে হয়, এই জন্য তাদের মুখ খোলা রাখার বিধান ছিল। নবীজিকে ওই শ্রেণীর কীতদাসী শ্রেণীর কিছু কিছু মহিলারা মুখ খোলা রেখে ওনাকে প্রশ্ন করেছেন, কিন্তু সেই কীতদাসীর হাদিসগুলি এনে লাগিয়ে দিয়েছে স্বাধীনা সম্ভ্রান্ত নারীদের বেলা, এটা ঠিক না। তো স্বাধীনা নারী যারা, কীতদাসী নয় যারা, তারাই স্বাধীনা, তাদের জন্য মুখও ঢাকতে হবে, মুখ ঢাকা তাদের জন্য। পৃথিবীর অধিকাংশ ওলামায়ে কেরাম পর্দার আয়াতগুলিকে এইভাবে বুঝেছেন তারা, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সূরা নূরের 31 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে নারীরা তাদের কোনো সৌন্দর্য প্রকাশ করবে না, ইল্লা মা যাহার, তবে যেই সৌন্দর্য আপনা আপনি প্রকাশ পেয়ে যায় সেটা শুধু প্রকাশিত থাকবে। সেটা কি? সেটা হলো পোশাক আশাক। নারীরা যে ড্রেস পরে, পোশাক আশাক পরে, সেটা তো একটা সৌন্দর্য থাকে। এখন পোশাক, পোশাক ঢাকার জন্য বোরকা পরছে, বোরকার মধ্যেও তো একটা সৌন্দর্য আছে। এখন যদি বলি যে সেই সুন্দর বোরকাও ঢাকতে হবে, তাহলে আর একটা বস্তা পরা লাগবে, তো এটা তো হয় না। তাহলে নারীরা, আমাদের বর্তমান সমাজে যে নারীরা আছেন, কীতদাসী নয় কেউ, তারা মুখ ঢাকবেন ইনশাআল্লাহ, সারা শরীরে ঢাকবেন। জন্ম, খতনা ইত্যাদি অনুষ্ঠানে না যাওয়া কি
আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হবে? আসলে জন্ম খতনা এগুলি নিয়ে বর্তমান সমাজে যে বাড়াবাড়িমূলক বিষয় আছে এগুলি থেকে দূরে থাকা উচিত। জন্মের অনুষ্ঠান একটাই, আকিকা। আকিকাতে দাওয়াত দিলে আপনারা যাবেন, কিন্তু বছরে বছরে বার্থডে পালন করা, জন্মদিন পালন করা, এটা হলো বিজাতীয় একটা অনুষ্ঠান। আমাদের জন্য এগুলি অবৈধ, বেদাত। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আমার দিনের মধ্যে যে এমন কিছু নিয়ে আসলো যেটা এই দিনের মধ্যে নাই, তাহলে সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা বাতিল বলে গণ্য হবে। অতএব বার্থডে ইত্যাদি পালন করা, মৃত্যু দিবস পালন করা, এগুলি নেই। খতনা করানো এটা এক ধরনের অআনুষ্ঠানিক জিনিস। খতনার মধ্যে আবার কিসের অনুষ্ঠান? একটা ছেলের খতনা করানো হয়েছে, এটাকে ডাকডোল পিটিয়ে, এটাকে একেবারে জিয়াপতের আয়োজন করে এইভাবে বলার কোনো দরকার আছে? ছোট ছোট শিশুরা জিজ্ঞাসা করবে এই বাড়িতে কি হয়েছে, ও খতনা হয়েছে, খতনা কি রে, খতনা এই তো। এই যে একটা এমন একটা বিষয় যেটা ঢেকে রাখা উচিত, এটাকে একটা অনুষ্ঠান করে ছোট্ট ছোট্ট অবুঝ শিশুদেরকেও এইসব জিনিস সম্পর্কে সচেতন করে দেওয়া, এটা সমাজের জন্য ভয়ঙ্কর। এগুলি খুবই খারাপ জিনিস। খতনা করবেন, এটা কারোর টের পাওয়ার দরকারটা কি? কারো বোঝার শোনারও তো দরকার নেই। আপনার ছেলের খতনা হবে, বাস নিরিবিলি আপনি সেরে ফেলবেন। এগুলি কোনো ডাকডোল পিটিয়ে এগুলি প্রচার করার জিনিস না। এগুলি প্রচার করলে সামাজিক ক্ষতি আছে। বর্তমান সময়ে নারীদের সফরের ক্ষেত্রে মাহরাম সঙ্গে নেওয়া নির্ধারণ হবে কিভাবে? 1400 বছর আগের যারা মাহরাম এখনো তারাই মাহরাম। লা ইয়াহিল্লু লিমরাতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফির মাসীরাতা ইয়াউমিন ওয়া লাইলা ইল্লা ওয়া মা'হা যু মাহরামিন মিনহা। মহিলা কোনো সফরের দূরত্বে যেতে পারবে না তার সাথে এমন কোনো পুরুষ না থাকলে যে পুরুষের সাথে তার বিবাহ চিরস্থায়ী হারাম। বাবা, তার আপন ভাই, আপন চাচা জ্যাঠা, তারপরে আপন ভাতিজা, আপন মেয়ের জামাতা অথবা আপন স্বামী, এই জাতীয়রা ছাড়া তো মাহরাম তো এরাই। চিরস্থায়ী বিবাহ হারাম, যাদের সাথে দুধ পিতা, এই মেয়ে যেই মহিলার দুধ পান করেছে তার স্বামী, সেও চিরস্থায়ী মহারাম। দুধ ভাই একসাথে একই মায়ে দুধ পান করেছে, ছেলে আর মেয়ে, এরা দুইজন দুধ বোন দুধ ভাই, মহারাম হবে, হারাম হবে। তো এই জাতীয় ছাড়া অন্য কারো সঙ্গ নেওয়া যাবে না। আর একা তো যাওয়ার প্রশ্নই আসে না, একা গেলে এটা মহাপাপ। কারণ আসাফর ও খালোয়াতন, সফর একাকি একজন নারী যেমন নির্জনে কোনো পুরুষের সাথে থাকা হারাম, তেমনি সফরে যদিও লাখ লাখ পুরুষ আছে, কিন্তু একটা মেয়ে যখন সফরে বের হয় তার ভাই নাই, ভাতিজা নাই, তার চাচা নাই, জ্যাঠা নাই, তার বাবা নাই, তার স্বামী নাই, আপনরা কেউ নেই, কেউ তাকে চিনেও না, সে বাইরে গেছে। তো এই ধরনের বাইরে যাওয়া একটা খালোয়াত, একটা নির্জনতা। আর নারীরা যখনই কোনো নির্জনতায় যায় তখনই শয়তান হয় তৃতীয়জন সেখানে। শয়তান তাকে যেই কোনো পুরুষের সাথে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে ফেলে। এরকম লাখো কোটি ঘটনা পৃথিবীতে ঘটছে। অতএব একটা পরপুরুষের সাথে দরজা জানালা বন্ধ করে একটা ঘরে একটা মহিলা থাকা যেমন, কোনো মাহরাম ছাড়া সফরে বের হওয়া তেমন, একই কথা, একই রকম জিনিস, দুটোই হারাম। স্বামীকে দুষ্টুমি করে ভাই বা স্ত্রীকে বোন বলা যাবে? স্বামীকে দুষ্টুমি করে ভাই, স্ত্রীকে বোন, একটা হিসাব আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছেন যে তোমাকে যদি জালিম বাচ্চা জিজ্ঞাসা করে আমি কে, তুমি বলো যে আমার ভাই। তো যেহেতু তিনি মুমিনা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুমিন, ইমানদাররা পরস্পরের ভাই বোন, ইমানি বোন ইমানি ভাই, ধর্মীয় বোন ধর্মীয় ভাই, এই হিসেবে বলা যেতে পারে। জামাতে মুক্তাদি ভুল করলে বা ওয়াজিব ফরজ ছেড়ে দিলে করণীয় জানাবেন।
মুক্তাদি যদি এমন ভুল করেন যেগুলি ফরজ নয়, সুন্নত বা ওয়াজিব, যেমন প্রথম বৈঠক করে নাই তখন সহজতা দিলে হবে, প্রথম বৈঠক তার হয় নাই, অথবা সে পাঁচ রাকাত পড়ে ফেলছে তখন সহজতা দিলে হয়ে যাবে। কিন্তু যদি কোনো ফরজ তরক করে, যেমন সেজদা দুইটা জায়গায় একটা দিয়েছে আরেকটা দেয় নাই, বা রুকু করে নাই, রুকু করতে ভুলে গেছে, তখন রাকাত বাতিল। ফরজ তরক হলে সহজতায় কাজ হবে না, ফরজ তরক হলে ওই রাকাতটা বাতিল। আর যদি ফরজ একটা বেশি হয়ে যায়, যেমন চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়ে ফেলেছে, তখন সহি বুখারিতে যে হাদিসটি এসছে যে এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে সালাম ফিরিয়েছেন, তারপরে সহজতা দিয়েছেন, সহজতা দিয়ে নামাজ শেষ করেছেন। আকিকা সপ্তম দিনেই সীমাবদ্ধ কিনা, আকিকার হাদিসটি বুঝতে গিয়ে ওলামারা দুইভাবে বুঝেছেন। একদল ওলামা বুঝেছেন যে আকিকা ইউআক্কু আনহু ইয়াওমা সাবেহি, সপ্তম দিনে আকিকা করতে হবে, অতএব সপ্তম দিনের পরে আর আকিকা নেই, এটা একটা বুজ ওলামায়ে কেরাম। ওলামাদের আরেক দল এই হাদিসকে বুঝেছেন এভাবে যে সপ্তম দিনে আকিকা করা সুন্নাহ, কিন্তু সপ্তম দিন পার হয়ে গেলে সপ্তম দিনের যে সুন্নতটা ছিল যে সাততম দিন রক্ষা করা, এই সুন্নতটা ছুটে গেল, কিন্তু আকিকার যে সুন্নতটা এটা রয়ে গেল, এটা চোদ্দতম দিনে, একুশতম দিনে বা এর পরেও যে কোনো দিনে করা যাবে, তো এই বুঝটাও গ্রহণযোগ্য। এই জন্য জীবনের যে কোনো সময়ও আকিকা করা যেতে পারে। অহংকার ব্যতীত কোনো পুরুষ টাকনুর নিচে কাপড় পরিধান করলে জায়েজ হবে কি? না, অহংকার ব্যতীতও জায়েজ হবে না, কারণ অহংকার সহ এটাকে হারাম বলা হয়েছে, অহংকার ছাড়াও এটাকে হারাম বলা হয়েছে। মানজাররা ইজারাহু খুয়ালা, যে ব্যক্তি অহংকার বসে টাকনুর নিচে কাপড় পরবে তাকে জাহান্নামে যাবে এই কথা বলা হয়েছে, সে জাহান্নামে যাবে। আবার যে ব্যক্তি তার কোনো অহংকার নাই, মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার, টাকনুর নিচে যদি কাপড় চোপড় যায় পুরুষের তাহলে সে জাহান্নামে যাবে। এখানে বলে রাখা দরকার যে মহিলারা অবশ্যই টাকনুর নিচে পড়তে হবে, এক বিগত বা এক হাত মহিলাদের কাপড় থাকবে টাকনুর নিচে, শিবরান আও জেরান, হাদিসের শব্দ ইউরখিনা শিবরান। নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন মহিলারা টাকনুর নিচে এক বিগত আরো কাপড় নিচু করে পড়বে, ঝুলিয়ে পড়বে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন এজান তানকাশিবু আকদামুহুন্না, এক বিগত ঝুলালে তো পা দেখা যাবে ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইউরখিনা জেরান, তাহলে এক হাত পর্যন্ত টাকনুর নিচে তারা কাপড় ঝুলাবে। এই জন্য বাইতুল্লাহ শরীফে দেখেছি সৌদি আরবের মহিলারা যারা খুব পর্দানাশীন মহিলা, তাদের বোরকাগুলি টাকনুর নিচে আরো এক হাত ঝুলে থাকে, মানে যেন কাবা শরীফ ঝাড়ু দিয়ে দিয়ে যাচ্ছে এরকম। তো এটা হলো তাদের জন্য, যেহেতু মহিলাদের অত হাঁটার দরকার কি, বাইরে তো অত হাঁটার তার কাজ নেই, সে মাঝে মধ্যে বের হবে, তখন এরকম বের হলে কোনো সমস্যা নেই। জোহরে আগের চার রাকাত পড়তে না পারলে পরে আদায় করে দু রাকাত আগে পড়বো না চার রাকাত আগে? দু রাকাত আগে পড়বেন, দু রাকাত আগে পড়ে তারপরে চার রাকাত, কাজাটা পরে। স্ত্রী পুরুষের নামাজে, এটা তো একটু আগেই প্রশ্নে ডক্টর মঞ্জুরুল্লাহি ভাই বলেছিলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ওয়াজিব কিনা? তিনটা অভিমত আছে এই হাদিসগুলিকে ওলামারা তিনভাবে বুঝেছেন। ওলামাদের একটা বুঝ হলো যেহেতু লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না, এই হাদিসটির কারণে মুসলিম বিশ্বের বিরাট একদল ওলামায়ে কেরাম তারা বলেছেন ইমামের পিছনে হোক, একলা হোক, জামাতবদ্ধ হোক, যত কিছুই হোক, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তেই হবে। নাসিরুদ্দিন আলবানী সহ একদল ওলামায়ে কেরাম এই পড়াকে মুস্তাহাব বলেছেন, পড়বে প্রতি রাকাতেই তবে মুস্তাহাব। আর ইমামদের কেউ কেউ তারা বলছেন যে ইমাম যদি জোরে কেরাত করে বা কারো যদি ইমাম থাকে তখন আর পড়তে হবে না,
এটাও একটা মত আছে। প্রত্যেক মতের পক্ষে তারা দলিল দিয়েছেন। তবে সবচেয়ে সুন্দর মত হলো, ইমাম যখন আস্তে কেরাত করে তখন সুরা ফাতেহা পড়া, অন্য সুরাও পড়া, এটা সহি হাদিসে এসছে। আর ইমাম যখন জোরে কেরাত করে মাগরিব এশা ফজরে, তখন সুরা ফাতেহা ইমাম যখন থামবে, ইমামের ওয়াকফের মধ্যে মধ্যে করে সুরা ফাতেহা পড়ে ফেলা। বাইসেন যদি পড়তে না পারে তাহলেও ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে, এটা বেশি সুন্দর অভিমত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাসবিহ হিসেবে ব্যবহার করা যাবে কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তাসবিহ না, এটাকে তাসবিহ বলে না। তাসবিহ তো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলি হলো তাসবিহ। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হলো শয়তান থেকে সেফটি, এটাকে আরবিতে বলে তাউউজ, এটার আরবি নাম হলো তাউউজ, আশ্রয় গ্রহণ, আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ। প্রত্যেক জিনিসের একটা নাম আছে, তো এটাকে তাউউজ বলে, এটা তাসবিহ বলা হয় না। তো কেউ যদি সকালে 10 বার তাসবিহ পড়ে, মান তাউউজা বিল্লাহি ফিল ইয়াউমি আশ্শামারাতিন ওয়াক্কালাল্লাহু বিহি মালাকান ইয়ারুদ্দু আনহু শায়াতিন, একটি গ্রহণযোগ্য সনদে বর্ণিত হাদিস, কেউ যদি সকালে 10 বার বিকালে 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, তাহলে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা পাঠিয়ে দেন, যে ফেরেশতা এই লোক থেকে জিন শয়তান ইত্যাদি এগুলোকে বিতাড়িত করে দেয়। আচ্ছা, কুকুর স্পর্শ করা কাপড়ে সালাত হবে কি? হবে, কুকুরের শরীর নাপাক না, কুকুরের শরীর গায়ে লাগলে সালাতের কোনো ক্ষতি হবে না, কাপড়ের ক্ষতি হবে না। কানাতিল কেলাবু তুকবিলু ওয়া তুদবির ফিল মসজিদ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে এই অধ্যায়টি রয়েছে যে নবীজির যুগে কুকুরগুলি মসজিদ দিয়ে আসা যাওয়া করত, তো মসজিদ দিয়ে আসা যাওয়া করত, অথচ মসজিদকে নাপাক মনে করা হতো না। আসলে কুকুরের চামড়ায় কোনো ঘর্মগ্রন্থি নেই, ঘামের গ্রন্থি নেই, ঘাম বের হয় না, এই জন্য কুকুরের সারা শরীরে মশা কামড়াইতে পারে না। যেহেতু সে নিরাপত্তা কর্মী, আল্লাহ তাকে ওই সেফটি দিয়েছে, কুকুরের সারা শরীরে মশার সুই ঢুকাবার একটা লোমকূপও নেই, এই জন্য কুকুরদেরকে মশা কামড়ায় না। মশা কুত্তা দেখলে চলে যায়, যে এইটার গায়ে সুই ঢুকাবার কোনো জায়গা নেই, এই জন্য কুকুরেরা সবসময় জিহ্বা বের করে থাকে, কারণ তার শরীরের ভিতরে যে উত্তাপ, মেশিনের যে তাপ, এটা তো লোমকূপ থাকলে লোমকূপ দিয়ে বেরিয়ে যায়। আমাদের দেহের তাপমাত্রা আমাদের লোমকূপ দিয়ে বের হয়, প্রতিপশমের গোড়ায় একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমাদের দেহের তাপমাত্রা বের হয়, এই জন্য আমাদের জিহ্বা বের করতে হয় না, জিহ্বা বের করে থাকতে হয় না। যদি আমাদেরও লোমকূপ আল্লাহ না দিতেন, তো সারাদিন জিহ্বা বের করে থাকতাম আমরা শরীরের তাপ বের করার জন্য। যে কুকুর কুকুরকে ধাওয়া দিলে, দৌড়াইলেও সে জিহ্বা বের করবে, না দৌড়াইলেও জিহ্বা বের করবে, কারণ তার তো শরীরে 24 ঘন্টায় তাপ নিঃসরণ করতে হয়, জিহ্বা দিয়ে তাপ বের করে দিতে হয়, এই জন্য সে জিহ্বা বের করে। তো যেহেতু তার ঘর্মগ্রন্থি নেই, তার ঘামও নাই, এই জন্য তার কুকুরের শরীর গায়ে লাগলে কোনো সমস্যা নেই। আরবি ও ইসলামিক সাবজেক্টগুলো পড়িয়ে আমরা প্রতি মাসে বেতন গ্রহণ করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দুনিয়ার মাধ্যমে মাধ্যম হিসেবে দিনকে ব্যবহার করে সে জান্নাতের সুঘ্রাণ পাবেন না, এটুকু বুঝিয়ে বলবেন। ওইটা হলো যে এলমে দিন অর্জন করে লাইউমারিয়া বি সোফা, বেকুবদের সাথে ঝগড়া করার জন্য, আও লাইউজারিয়া বিল উলামা, অথবা উলামাদের সাথে তর্ক বহস করার জন্য, আও লাইয়াসরিবা উজুহান নাস ইলাইহি, অথবা মানুষকে তার দিকে আকর্ষণ করার জন্য, এই তিন কারণের কোনো একটা কারণ সামনে রেখে যে এলমে দিন অর্জন করে সে জান্নাতের সুবাস পাবে। কিন্তু ওই হাদিসে তো এটা নাই যে সে তালিম দিল, সে শিক্ষা দিল, আর যেহেতু সে শিক্ষা দিতে আসার কারণে ক্ষেত খামার করা তার পক্ষে সম্ভব হলো না, এখানে শিক্ষকতা করার কারণে ব্যবসা বাণিজ্যেও যাওয়া সম্ভব হলো না, শিক্ষকতা করার কারণে বিদেশ যাওয়াও সম্ভব হলো না,
তো সে খাবেটা কি? তার ঘর সংসারে ছেলে মেয়েরা খাবে কি? তারা কি মারা যেতে হবে? হ্যাঁ, তাইলে তো ওইটা তো নিষেধ না, বরং নবীজি বলেছেন ইন্না আহাক্কামা আখাযতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, বুখারীর হাদিস, আল্লাহর কিতাব দ্বারা যেই পারিশ্রমিক তোমরা নিবা এটার মতো হালাল আর পৃথিবীতে নাই। এটাই সবচেয়ে বড় হালাল, একজন শিক্ষকের রুজি সবচেয়ে হালাল, কোরআন হাদিস পড়াইয়া বেতন হিসেবে উনি যা পেয়েছেন এটা সবচেয়ে হালাল। শিক্ষকের বেতন ওই হাদিসের অন্তর্ভুক্ত না। আমার স্বামী সে আপনার স্বামী একজনের স্বামীর ব্যাপারে প্রশ্ন করেছেন, সে স্বামী তার সাথে, এটা পার্সোনাল প্রশ্ন, স্বামী সম্বন্ধে একটা প্রশ্ন করেছেন, সমকামী টাইপের স্বামী, তো স্ত্রীকে সে ওইভাবে নির্দেশ দেয়, এই এই ধরনের স্বামীর নির্দেশ পালন করা হারাম, নিষেধ, এই ধরনের বেয়াদবের ঘর সংসার না করলে কি হয়, একে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে চলে যাবেন, ওয়াজ করে মোটা অঙ্কের টাকা নেওয়াটাকে কোনো ধরনের আর্থিক চুক্তি বলবো, এটাকে কি ইজারা চুক্তি বলা যাবে, শরিয়া কি বলে দয়া করে ব্যাখ্যা করবেন। ওয়াজ করে মোটা অঙ্কের কি টাকা দেওয়া হয় বাংলাদেশে? 2 লাখ? কোনো বক্তাকে কি 1 লাখ টাকা 2 লাখ টাকা কেউ দেয়? মোটা অঙ্ক কাকে বলে? মোটা অঙ্ক হইল যেমন শিল্পী মমতাজ একখানে গান গাইলে 10 লক্ষ টাকা কমপক্ষে, ওনার একদিনে উনি 2 ঘন্টা গান করলে 10 লক্ষ টাকা দেন, এটা হলো মোটা অঙ্কের টাকা। বাংলাদেশে বাংলাদেশে ওয়াইজদেরকে যেটা দেয়া হয় এটা তো বেচারাদের ঘরের ডাল ভাতের পয়সায় হয় না, মোটা অঙ্ক আইলো কোত্থেকে বাংলাদেশে? যেদিন বক্তাদেরকে 1 লাখ 2 লাখ টাকা করে দেবেন সেদিন এই প্রশ্নটা আমার হাতে দিবেন, সেদিন উত্তর দিব। শৈবাল দিগিরে বলে উঁচু করে শির, লিখে রেখো 1 ফোঁটা দিলেম শিশির, বুঝেন না? শৈবাল শ্যাওলা, শ্যাওলা দিগিরে বলতেছে জলভরা দিগিকে, তোরে যে 1 ফোঁটা কুয়াশা তোরে দিছি খবরদার লিখে রাখিস, ভুলে যাস না। কিন্তু ক্রিকেট খেলে সবটা একটা মারলে 1 লাখ টাকা, হ্যাঁ একটা ছক্কা, বাংলাদেশে 2 ঘন্টা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করি, ক্রিকেটারদের একটা ছক্কার দাম হয় না, আল্লাহর কোরআনের আয়াতের দাম একটা ছক্কা, হ্যাঁ একটা ছক্কা সেও কম যে দেশে, সেই দেশে বক্তারে কি দেন আর কি দিয়ে এত বড় ঠোকা দেন? এসব বেয়াদবি জীবনে করবেন না কেউ। সাধারণ মানুষ যারা ইস্তিহাদের সক্ষমতা রাখেন না, এমন সুযোগ নেই, নিরক্ষর কৃষক চাকরিজীবী, তারা ধর্ম পালন করবে কিভাবে? তাদের কথা কোরআনে আছে, বাস আলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, কোরআন হাদিস ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো, কোরআন হাদিস ওয়ালাদেরকে জিজ্ঞাসা করে আমল, তোমরা আমল করো, জীবন চালাও। যারা মূর্খ তারা একজন ওস্তাদ রাখবে, ওস্তাদের ওস্তাদের কথা ছাড়া কোনো কাজ করবে না। এখানে দারুলহি মাদ্রাসায় অনেক ওস্তাদ আছে, এলাকার আশপাশের সাধারণ পাবলিকই উচিত একজনকে ওস্তাদ মানা, কিছু হলে ওস্তাদের কাছে জিজ্ঞাসা করবে, ওস্তাদের কাছে জিজ্ঞাসা করবে, আর ওস্তাদের ফরজ হলো কোরআন কিতাব অনুসারে উত্তর দিয়ে তাকে জীবন চালাবার আমলের সুযোগ করে দেবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নগুলিও সমাপ্ত হলো, 12:30 পর্যন্ত সময়সীমা ছিল, সমাপ্ত করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।